ইম্পটিভ আলোচনায় আমরা দেখতে পাচ্ছি দেখো বসে রিপোর্টেড স্পিচে ইম্পারিটিভ সেন্টেন্স থাকলে আমরা জানি সেইট বা সেইটু জায়গায় কী কী বসে ওয়ার্ডার্ড বসে রিকোয়েস্টেড বসে মানে অনুরোধ বোঝাইলে ফরবেড বসে নেগেটিভ বোঝাইলে অ্যাডভাইসড বসে উপদেশ বোঝাইলে প্রোপোসড বসে লেটস থাকলে অথবা পরামর্শ বোঝাইলে সাজেস্টেড বসে মানে ইম্পারেটিভ সেন্টেন্সেস সেইড বা সেইড টু এর জায়গায় এই সব কিছু বসতে পারে ওয়ার্ডার্ড রিকোয়েস্টেড ফরবেড অ্যাডভাইসড প্রোপোজ সাজেস্টেড সব বসতে পারে তো আমরা প্রত্যেকটার উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো দেখো ফাদার সাইড টু দ্য গার্ল স্পিক দ্য ট্রুথ তাহলে এটা আদেশ করেছে ওই দেখো স্পিক দ্য ট্রুথ ভালো কাজ করতে বলে সেটা মানে কিন্তু উপদেশ হ্যাঁ ভালো কাজ করতে বলা খারাপ কাজ থেকে দূরে থাকা এগুলো কিন্তু উপদেশ এজন্য আমরা সেই টু যায় কী ধরে নিয়েছি অ্যাডভাইসড ওকে সেই টু যায় কী হবে এখন অ্যাডভাইসড দ্য গার্ল আর এ কমার কী দিচ্ছে টু তখন বলেছিলাম ইম্পারিটিভে কমা যায় কী হয় টু অথবা নট টু হাবোধক হলে টু নাবোধক হলে নট টু ওকে পরেটায় চলে যায় দেওয়াশে শিলা সেই টু মি ডোন্ট স্মোক তো ডোন্ট স্মোক এটা আমরা দুইভাবে করতে পারবো প্রথমত দেখো ডোন্ট স্মোক হুম এটা নাবোদক না এই যে না বোধক হলে ফরবেড দেওয়া যায় নাবোধক হলে কী দিতে হয় ফরবেড তো যেহেতু এটা নাবোধক এ যে আমরা সেই তো জায়গায় কী দিচ্ছি ফরবেড তাহলে কী হলো শেলা ফরবেড মি এই যে কমার জায়গায় টু স্মোক বলতে পারো স্যার আপনি না বললেন নাবোদক হলে নট টু হবে দেখো নাবোদক হলে তুমি যদি ফরমেট নাও তাহলে নট দেওয়া লাগবে না কিন্তু এর পরে দেখো আর একভাবে উত্তর করা যায় এই যে ডু নট স্মোক এটাতে অ্যাডভাইসও হয় তাই না খারাপ কাজ করতে না করেছে মানে এটাকে অ্যাডভাইস না তো অ্যাড এই জন্য আমরা টু জায়গায় যদি অ্যাডভাইস ধরে নিই যে শিলা টু জায়গায় অ্যাডভাইস এই যে মি তখন এই নাবোধকের জন্য কে যাবে নট টু মানে নাবোধক হলে তুমি যদি অ্যাডভাইস ধরে নাও তখন নট টু কিন্তু নাবোধকের পরিবর্তে তুই ফরমেট দাও আর নট দেওয়া লাগবে না আশা করি বুঝেছ তারপরে দেখো এখানে বলছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ ছিল যে সেইটু যে কী হয়েছে রিকোয়েস্টেড হয়েছে ঠিক আছে পরে আমরা চলে যাচ্ছি চার নম্বরে লেটস দ্বারা যদি কোনো ইম্পার্টিভ বাক্য শুরু হয় তাহলে আমরা কিভাবে করব দেখো যে সেইটা যাকে হবে সাজেস্টেড অথবা প্রোপোসড সাজেস্টেড অথবা প্রোপোস্ট আমরা দেবো পরে টু প্লাস ভি ওয়ান অথবা ভারবে সাথে আইনজীবী দেওয়া যায় উদাহরণ দেখি আমরা হি সেট সে বললো লেটস প্লে ফুটবল তো লেটস হলে আমরা কী দিতে পারি সেটের জায়গায় প্রোপোস্ট তারপরে আগের মতোই কমার জায়গায় হলো টু এতে প্লে ফুটবল লেটসের জন্য কী নিয়েছি প্রোপোস্ট কিন্তু কেউ যদি প্রোপোস্ট না দিয়ে সাজেস্টেড দেয় তখন আবার এই টু না দিয়ে ভারবের সাথে আইনজি যোগ করেও করা যায় এই যে কোনো একটাই কিন্তু করা যাবে শুধু তাই না এগুলো আরও অন্যভাবেও করা যায় এই যে আবার দেখো কমার জায়গায় দ্যাট দিয়ে সাবজেক্ট প্লে শুট দিয়ে বাকি অংশও দেওয়া যায় মানে কি এই যে হি সেড লেটস প্লে ফুটবল হ্যাঁ তাহলে হি সাজেস্টেড সেড ইজ এ সাজেস্টেড কমার জায়গায় দ্যাট এবার কী হলো দে শুড প্লে ফুটবল কীরকম মানে লেটস প্লে ফুটবল এর অ্যাসার্টিভ করলে হয়ে যায় উই শুড প্লে ফুটবল এইভাবে করা যায় যদি পারো তো করতে পারো সমস্যা নেই এখন কথা হচ্ছে যদি আমাদের লেটস ব্যতীত বা লেট লেটাস ব্যতীত যদি শুধু লেট থাকে সেই ক্ষেত্রে আমরা কী করবো এটাও একটু বেশ গুরুত্বপূর্ণ যাদের দরকার তারা জেনে নাও শুধু যেমন লেট মি লেট হিম লেট হার লেট দেম লেট রাকিব ইত্যাদি থাকলে আমরা কি করব সেইডের স্থানে বেড অথবা উইস্ট অথবা টোল্ড দেব সেইডের জায়গায় হ্যাঁ আর কমার জায়গায় দ্যাট দেব। কারণ এইগুলো থাকলে আমরা ভিতরে অ্যাসার্টিভ করে নেব অ্যাসার্টিভ করে নেব এইগুলো থাকলে আমরা সেটা কী করব অ্যাসার্টিভ করে নেব যেন কমার জায়গায় কী দেবো দ্যাট পরে দেখো এই যে লেট মি লেট হিম এদেরকে অ্যাসার্টিভ করার নিয়ম কি এই সাবজেক্টটা আগে লিখব আর লেটের জন্য দেব মাইড বি অ্যালাউড টু লেটের পরিবর্তে কী দেবো মাইড বি অ্যালাউড টু কী বললাম আমার উদাহরণ দেখে দেখি হি সরি শি সেট লেট মি হ্যাভ এ শিট তো সি এর জায়গায় সি আর এই সেইটার জায়গার না আমরা উইস্ট অথবা বেগ অথবা টোল যে কোনো একটা দিতে পারি ভিতরে আমরা অ্যাসার করে নেবো এর জন্য কমা জায়গা দিয়েছিল দ্যাট ঠিক আছে এবার অ্যাসার করবো কীভাবে সাবজেক্ট চলে যাবে আগে তো মি সাবজেক্ট চলে ঠিক হয়ে যাবে আই তাই না আই হলো ফার্স্ট পারসন এই জন্য সাবজেক্ট থেকে শি চলে আসলো মি কোন পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন হলে বাড়িতে কী আসে সাবজেক্ট আসে সাবজেক্ট কে ছিল সি এ যে সি আর লেটের জন্য কী হয় যে মাইড বি অ্যালাউড টু অটোমেটিক বসে যাবে মাইড বি অ্যালাউড টু পরে যা আছে সব হুবহু বসে যাবে এই ছিল আমাদের ইম্পটিভ সেন্টেন্স নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা